হাই, আমি পাপি। আজকে কম্পিউটারের স্কিল টেস্ট নিয়ে আমি আলোচনা করছি আপনাদের সামনে। তো খুবই একটা সুন্দর ভিডিও আজকে এই কোশ্চেন সেটটা পরীক্ষাতে এসেছিল, সেটা নিয়ে আজকে আলোচনা করছি। দেখুন, একটু প্রাইমারি লেখে আলোচনা করে নিই, তারপর আমি ভিডিওটা প্র্যাকটিক্যালটা দেখে নিই। টেবিলটা আমি বানিয়ে রেখেছি যাতে ভিডিওটাতে সময় কম লাগে। দেখুন, সিরিয়াল নাম্বার রয়েছে, নেম রয়েছে, স্টার্ট ডেট, ভ্যালিডিটি ইন মান্থ, মান্থ ওয়াইজ মানে ভ্যালিডিটি বৈধতা, এক্সপায়ার অন রয়েছে, ডে লেপস রয়েছে, স্ট্যাটাস রয়েছে। এবার আমি কনসেপ্টটা প্রথমে বুঝাই। প্রথমে দেখুন, এই জিনিসটা কিন্তু ভালো একটা ক্রিটিক্যাল বলতে পারেন, অ্যাডভান্স লেভেল বলতে পারেন। এটা পরীক্ষাতে এসেছিল কিছুদিন আগে, তো একজন আমাকে কমেন্ট করেছিল এবং শেয়ার করেছিল। তো এ দেখুন, ইন্টারনেট বিল, মোবাইল রিচার্জ, অ্যান্টিভাইরাস, এলআইসি প্রিমিয়াম, ব্যাঙ্ক ইএমআই, টিভি রিচার্জ, ইলেকট্রিক বিল, হুবহু এরকম ছিল না নামগুলো, একটু এডিট করে নেওয়া হয়েছে। তো যাই হোক, এই যে এই নামগুলো রয়েছে মনে করুন। এবার তাদের স্টার্ট ডেট রয়েছে, মানে এই যে ইন্টারনেট বিলটা মনে করুন চালু হয়েছে 14 ডিসেম্বর, মোবাইল রিচার্জ করেছিল এত তারিখে, অ্যান্টিভাইরাস এত, এ বুঝতে পেরেছেন। এবার এই যে ভ্যালিডিটি, মোবাইল রিচার্জ করছে মনে করুন 1 মাসের জন্য, তাহলে 14 তারিখে যদি রিচার্জ করে তাহলে তার ভ্যালিডিটি কত, আমরা এখানে 30 ডেজ হিসাবে আমরা ধরবো 1 মান্থগুলোকে, ঠিক আছে। মোবাইল রিচার্জ তো 28 হয় সাধারণত, তো আমরা এখানে 1 মাস হিসেবে ধরবো, মান্থ নিয়ে, এবং 1 মান্থ ধরা রয়েছে ভ্যালিডিটি। 1 মান্থ মানে আমরা 30 ডেজ ধরলাম। আচ্ছা, তাহলে ইন্টারনেট বিল, মোবাইলের রিচার্জ রয়েছে, অ্যান্টিভাইরাস কেটে রয়েছে 12 মান্থ, মানে কারণ 1 বছর রয়েছে, এলআইসি প্রিমিয়াম 6 মাস পর পর দেয়, তাহলে 6 মাস ভ্যালিডিটি রয়েছে। 8 তারিখে যদি স্টার্ট ডেট হয় তাহলে তার ভ্যালিডিটি কত রয়েছে, টিভি রিচার্জ এটা রয়েছে। তাহলে দেখুন, এই যে ইন্টারনেট বিল এত তারিখ এবং ভ্যালিডিটি এত, আগে প্র্যাকটিক্যাল করার আগে যে কোনো জিনিস কিন্তু দুম করে কি করেন, প্র্যাকটিক্যালটাকে দেখবেন না, আগে কনসেপ্টটাকে বুঝতে হবে। তো এক্সপায়ার অনস, দেখুন এক্সপায়ারন্স মানে এক্সপায়ার কবে হয়ে যাচ্ছে সেই তারিখটা এখানে আসতে হবে। মনে করুন যদি এত তারিখে আমার প্রোডাক্টটা চালু হয়েছে এবং ভ্যালিডিটি তার এত এত বিভিন্ন ডিফারেন্স, এবং এক্সপায়ারটি তার কবে, সেই ডেটটা কবে এখানে লাগবে। যদি এক্সপায়ার হয়েছে সেটা আজকের তারিখে তোমার কতদিন হলো যদি এক্সপায়ার হয়, বা আমার রিচার্জ করতে আর কদিন বাকি রয়েছে, হ্যাঁ এই যে জিনিসটা রয়েছে এটা এখানে বের করতে হবে, ডে বের করতে হবে, কতদিন মানে হয়ে গেল আমার এক্সপায়ারিটি পার হয়ে গেছে, মানে ডেট পার হয়ে গেছে, বা আর কতদিন বাকি আছে সেই ডেটা আমার এখানে বের করতে হবে। অ্যান্ড স্ট্যাটাস আমার বের করতে হবে, আমাদের একটা কন্ডিশন আমরা দিয়ে রাখবো, যেমন মনে করুন যদি এক্সপায়ার, মনে করুন স্ট্যাটাস আমরা যদি দিই, এক্সপায়ার কতটা লিখবো মনে করুন আমরা এখানে, তো এক্সপায়ার যখন লিখবো তার মানে কি যে একদিনও বাকি নেই, তার মানে কি জিরোর নিচে যদি হয়, মানে 0 ডেজের নিচে যদি, এই যে দিনটা 0 ডেজের নিচে যদি হয় বা মাইনাসে আসে তাহলে কিন্তু এক্সপায়ার লিখবো। আর একটা আমরা এখানে করব যেটা পরীক্ষাতে দিয়েছিল তোমার হচ্ছে কামিং সুন এক্সপায়ার, হ্যাঁ মনে করুন আর বেশি দিন নেই এক্সপায়ার হতে, মনে করুন 10 দিন দিয়ে দেওয়া হলো যে 10 দিন আর বাকি রয়েছে এক্সপায়ারিটি, তো সেটার মধ্যে কিন্তু এ তাহলে করে নিতে হবে। আর একটা হচ্ছে যে 10 দিনের বেশি রয়েছে বা আরও অনেক দিন রয়েছে এক্সপায়ার এক হতে, মানে তাহলে সেই জায়গাটা এখানে ব্ল্যাঙ্ক থাকবে, এটা একটা কনসেপ্ট গেলো এই যে এটা। এবং যেগুলো মনে করুন এক্সপায়ার্ড হয়ে গেছে সেই রো বেস রেড কালার হবে, আর যেগুলো কামিং সুন সেগুলো আমরা কি করে দিলাম, গ্রিন কালার করে দিলাম, আর যেগুলো এক্সপায়ার হতে এখনও বাকি রয়েছে অনেক সেগুলো আমরা কোনো কালার করলাম না। তো সেটা কিভাবে করব, এটা পরীক্ষাতে এসেছিলো, খুবই একটা ইম্পর্টেন্ট একটা এক্সেলের পার্ট, আপনারা জানেন আমি এই ধরনের ভিডিওগুলো করি। তো চলুন আমরা এক্সপায়ারিটি ডেটটা বের করব। এক্সপায়ার হলে কত তারিখে হচ্ছে, আমরা ইকুয়াল দিব, আমরা ই ডেট লিখবো, এই দেখুন আমরা ই ডেট বলে একটা ফর্মুলা রয়েছে সেটা দিব। আর এখানে আমরা কি করব, যে স্টার্ট ডেট রয়েছে সেই স্টার্ট ডেট আমরা দিব। দেখুন তার সিনট্যাক্সটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ তো কমা দিবেন আপনারা, তারপরে মান্থ বলেছে আর মান্থ দিবেন এখানে দিয়ে দেবেন। আচ্ছা এখানে যদি দেখুন আমি মান্থ দিচ্ছি, মান্থ মানে এখানে যদি এখানে 1 ইয়ার কথা, মানে 1 ইয়ার লেখা থাকতো, মানে এখানে যদি ইয়ার মেনশন করা থাকতো, আপনাকে কিন্তু এখানে ফর্মুলাতে ই ডেট দিলে মান্থ দেখাবে। তাহলে আপনি কি করবেন, 1 ইয়ার লেখা মানে আপনি 1 ইয়ার না লিখে আপনি 12 করে দিবেন, মাসে ডিক্লেয়ার করে দিবেন, ঠিক আছে, ইয়ারটাকে মাসই করে দিবেন। অ্যান্ড ব্যাকেট ক্লোজ করবো, অ্যান্ড আমরা একদিন আমরা এখানে কম করবো, -1 করে দেবো, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে করতে হবে। অ্যান্ড এন্টার করবে, দেখুন আমার 13 জানুয়ারি চলে আসলো। অ্যান্ড আমরা কী করবো, এটাকে আমরা কিন্তু ড্র্যাগ করে দেব। তাহলে আমরা
এক্সপায়ার অন মানে কত তারিখে এক্সপায়ার হচ্ছে, মনে করুন ইন্টারনেট যে বিলটা যে রয়েছে সেটা কত তারিখে এক্সপায়ার হচ্ছে, 13ই জানুয়ারি হচ্ছে এক্সপায়ার, তার মানে অলরেডি এক্সপায়ার হয়ে গিয়েছে। আজকে কত তারিখ আপনারা জানেন। তাহলে মোবাইল রিচার্জ 24শে জানুয়ারি এক্সপায়ার হবে, অ্যান্টিভাইরাস 15ই ডিসেম্বর 2024 হবে। এই দেখুন কত তারিখে এক্সপায়ার হবে সেটা দেওয়া আছে ভ্যালিডিটি অনুযায়ী। তো এবার ডে লিফ্ট, মানে আজকের দিনে মনে করুন এই যে এক্সপায়ার যে হবে এবং আজকে কতদিন বাকি আছে, আজকের দিন যদি ধরা হয়, আজকে কত তারিখ, আজকে আমি যে ভিডিওটা করছি আজকে হচ্ছে 19 তারিখ, তাহলে 19 তারিখে তাহলে তোমার হচ্ছে কয়েকদিন বাকি রয়েছে, তো সেটা আপনি বের করবেন। তাহলে আপনি বের করতে গেলে আপনাকে কী করতে হবে, ইকুয়াল চিহ্ন দিতে হবে। তো তার আগে বলি, এই যে আমি ভিডিওগুলো করি আপনারা জানেন আমি এমসিকিউর সিরিজ নিয়ে চলে এসেছি, আপনারা কিন্তু ফলো করতে থাকুন, খুবই উপকৃত। আর আপনারা জানেন আমি এই ধরনের ভিডিওগুলো করি। আর যারা আজকে এই ভিডিওটা যদি নতুন দেখে থাকেন তাহলে আমার প্লেলিস্টে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এমসিকিউ যে প্লেলিস্টে ভিডিও আছে একবার ফলো করুন, দেখবেন অনেক উপকৃত হবেন। ও ভালো লাগলে একটা কী করবেন, লাইক দিবেন। আপনারা কিন্তু দেখেন ভিডিও কিন্তু লাইক খুবই কম করেন বা কমেন্ট খুবই কম করেন, আমি করব একটু কমেন্ট বা লাইক করলে কি হবে, উৎসাহ জাগে ভিডিও করার। চলুন তাহলে এক্সপায়ার আমরা করব এটার ডেট অ্যান্ড মাইনাস করব আজকের ডেট করব। তাহলে আজকের ডেটে আমরা কি করে টু ডে ফর্মুলা লাগাবো অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব অ্যান্ড এন্টার দিব। তাহলে দেখুন এটা করার পর এই যে সেলটা, এটাকে করার পর এখানে সিলেক্ট করবেন অ্যান্ড হোম বাটনে ক্লিক করে দেখুন ডেট ডিক্লেয়ার আছে, আপনার দিন চাই তাহলে এখানে জেনারেল করে দেবেন। তাহলে দেখুন 6 ডে হয়ে গেল অ্যান্ড এটা আপনারা কী করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখুন এই যে ইন্টারনেট বিল, এত তারিখে আপনি রিচার্জ করেছেন এক মাস, তাহলে 13 জানুয়ারি রিচার্জ ডেট শেষ হবে এবং সেটা দেখুন কয়েকদিন অলরেডি পেরিয়ে গেছে, 6 দিন পেরিয়ে গেছে। মোবাইল রিচার্জ আর 5 দিন বাকি আছে, মনে করুন এই যে এত তারিখে রিচার্জ করেছেন এত তারিখ করতে হবে। অ্যান্টিভাইরাস 12 মাসের ভ্যালিডিটির, মানে ওখানে অনেক দিন বাকি রয়েছে। এলআইসি প্রিমিয়াম পেরিয়ে গেছে, দেখুন ব্যাংকের ইএমআই আর 2 দিন বাকি আছে। টিভি রিচার্জ 62 দিন পেরিয়ে গেছে, ইলেকট্রিক বিল 60 দিন এখন আরও বাকি আছে। এই যে বিষয়টা, এবার স্ট্যাটাস, স্ট্যাটাসটা পরীক্ষাতে কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। স্ট্যাটাসটা হচ্ছে এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটাস, মানে করুন কন্ডিশনটা, কন্ডিশনটা আপনি যে কোনো কন্ডিশনে লাগাতে পারেন। পরীক্ষাতে যে ধরনের কন্ডিশনটা দিয়েছিল যে একদিনও বাকি নেই, মানে 0 ডেজ, হ্যাঁ, যেগুলো কমপক্ষে সেগুলো কি হবে এক্সপায়ার্ড, এখানে আসবে ফর্মুলার মাধ্যমে এক্সপায়ার্ড, এই ডে লিফের জন্য এক্সপায়ার্ড দেখাবে। তার মানে 0 দিনও বাকি নেই মানে কি, -6, এই যে 217-, তার মানে এগুলোতে এখানে ফর্মুলাতে এই ঘরগুলোতে অটোমেটিক্যালি ফর্মুলার মাধ্যমে এক্সপায়ার্ড আসবে। আর যেগুলো কমপক্ষে মানে ম্যাক্সিমাম সর্বাধিক 10 দিন বাকি রয়েছে রিচার্জ করতে হবে 10 দিনের মধ্যে, সেগুলো এক্সপায়ার্ড সুন বলে লেখা আসবে, তার মানে যে 5 দিন 2 দিন এক্সপায়ার্ড সুন। আর যেগুলো 10 দিনের বেশি রয়েছে অ্যাভেলেবেল সেগুলোতে কোনো থাকবে না, ফাঁকা থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। এই যে এটা, তাহলে এই 3টে কন্ডিশন করতে হবে। এটা করার পরে আবার যেগুলো এক্সপায়ার্ড সেগুলো রো বেস রেড কালার হবে, আর যেগুলো এক্সপায়ার্ড সুন সেগুলো কী হবে গ্রিন, না এটা হবে ব্লু কালার হবে রো বেস। তাহলে কীভাবে হবে দেখুন, তাহলে আমরা এটা করে গেলে আমরা ইকুয়াল চিহ্ন দিব, আমরা ইফ দিব, আমরা এটা করব। ও আর একটা বলি, এই যে আমার যে সিরিজের প্লেলিস্টে যদি এই যে প্র্যাকটিক্যাল শিটগুলো যদি আপনারা পেতে চান তাহলে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি দিয়ে দিব, আপনার বাড়িতে বসে প্র্যাকটিসটা করতে পারবেন। আপনারা আমার ফেসবুক পেজ একটা রয়েছে বাপি রায়, এখানে এই ভিডিও কি বলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করুন, হ্যাঁ ফলো করতে পারেন আপনারা আমাকে কিন্তু। আচ্ছা তাহলে আমরা এখানে কি করব, এই জায়গায় গেলাম, আমরা কোনটা করব দিনের উপরে করব যেহেতু এটা করব, অ্যান্ড লেস দ্যান 0 মানে 0 দিনের কম, মানে লেস দ্যান মানে 0 মানে 0-র নিচে, হ্যাঁ মাইনাসে যেগুলো হবে তাহলে সেগুলো আমরা কি লিখে দেব, এক্সপায়ার্ড লিখে দেব, বুঝতে পারলেন। যদি এটা না হয় তাহলে আমরা ইফ করে দিব অ্যান্ড আরও একটা দিন নিব আমরা এটা, অ্যান্ড আমরা বলে দিব ইকুয়াল টু 10, মানে ইকুয়াল টু মানে 10টাকেও ধরবে, বা 10 দিন সর্বাধিক বা 10 দিনের কম, মানে 1 থেকে 10 যদি হয় তাহলে এটা কি আসবে, কামিং সুন আসবে, হ্যাঁ মানে এক্সপায়ার সুন লিখে দিই, এক্সপায়ার সুন লিখে দিই। তাহলে লিখে দিলাম অ্যান্ড আমরা এটা কমা দিলাম,
আর 10 দিনের বেশি হলে তাহলে আমরা অ্যাভেলেবেল বুঝে যাচ্ছি, তাহলে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখে দিলাম ব্ল্যাঙ্ক, অ্যান্ড দুটো ব্রেকেট ওপেন করেছি, অ্যান্ড ক্লোজ করে দিয়েছি, অ্যান্ড এন্টার করেছি। তাহলে প্র্যাকটিক্যাল শিট লাগলে কমেন্ট করবেন, দেখুন হ্যাঁ প্র্যাকটিস করতে পারবেন। তাহলে দেখুন এটা কিন্তু ফর্মুলার মাধ্যম দিয়ে কিন্তু সবই হয়ে গেল। তো ভিডিওগুলো কেমন লাগছে বলবেন। এবার হচ্ছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, এবার হচ্ছে আমরা যেটা বেস করব যে এক্সপায়ার্ড যেগুলো হয়েছে রো বেস রেড কালার হয়। তো আমরা কি করব, আমরা এটুকে সিলেক্ট করে নিলাম, বা পুরোটাকেও করতে পারেন। হ্যাঁ হোম বাটনে যাব, আপনারা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন এবং নিউ রুলে যাবেন, আপনারা এই ইউনি এইটাতে ফরম্যাটে যান, অ্যান্ড আপনারা কার্জারটা এখানে রাখুন, অ্যান্ড এক্সপায়ার্ডে রাখুন, অ্যান্ড আপনারা কি করবেন রো বেসটাকে করবেন। তাহলে আমরা কলামটাকে ফিক্স করে দিলাম, রোটাকে তুলে দিলাম, মানে এস ডলারটা ফিক্সটা অ্যান ইকুয়াল, এরকম ভিডিও রয়েছে আমার। অ্যান্ড আমরা এখানে লিখে দিব এক্স, বানানটা কিন্তু দেখে নেবেন, লিখে দেবেন। অ্যান্ড আমরা এখানে ফরম্যাটে ক্লিক করবো, অ্যান্ড ফিলে ক্লিক করবো, অ্যান্ড আমরা কী করবো এক্সপায়ারটাকে রেড কালার করে দেবো, ওকে করবো, অ্যান্ড ওকে করবো। আচ্ছা কোথাও কি সমস্যা হলো? যে হলো না। আচ্ছা আমরা দেখে নিচ্ছি কোথাও কিছু কিছু সমস্যা হয়, আমরা এডিটও করতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ফরম্যাটে যাব, এখান থেকে আমরা ম্যানেজ রুলে যাব, অ্যান্ড এখানে চলে যাব, আমরা এডিট রুলসে চলে যাব, আমরা এখানে গিয়ে আমরা দেখব আমরা, হ্যাঁ এখানে আমাদের একটা ইনভার্টেড কমা দিতে হবে, ডাবল কোটেশান দিব, অ্যান্ড ওকে দিব, অ্যান্ড ওকে দিব। তাহলে দেখুন চলে আসবে, আমরা ডাবল কোটেশানটা দিইনি বলে, ঠিক আছে। তাহলে এবার আমরা আবার কি করব, এক্সপায়ার্ড সোনটাকে ব্লু কালার করে দেব, অ্যান্ড হোম বাটনে যাব, প্র্যাকটিসটা কিন্তু ধরে রাখবেন, হ্যাঁ তারপরে নিউ রুলে যাবেন, তারপরে আপনারা ডিটারমেন্টে যাবেন, এখানে যাই আপনারা প্রথমে এটাকেই নিন, হ্যাঁ অ্যান্ড এটাকে কলামটাকে ফিক্স করবেন, রোটাকে ছেড়ে দিন, অ্যান্ড আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে ইকুয়াল টু বলে দেবো এক্সপায়ার সোন, EXPIRED এক্সপায়ার্ড সোন, দেখুন করে দিলাম। আমরা এটাকে কী কালার করব, ব্লু কালার করব, ফিলে গেলাম, অ্যান্ড ব্লু কালার, অ্যান্ড ওকে, অ্যান্ড ওকে। তাহলে দেখুন যেগুলো এক্সপায়ার এক্সপায়ারগুলো এটা হয়ে গেলো, এটা হয়ে গেলো। তো কী সুন্দর ভিডিও, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি লাগে প্যাক্সি শিট কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা এতটুকু।